আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর মেয়েরাও জল নিয়ে যাচ্ছে দেখো, সব জল নিয়ে যাচ্ছে, সব বাবার মাথায় জল ঢালবে, আজকে শেষ সোমবার। চলে আমরা উদ্যানপুর চলে এসেছি, উদ্যানপুরে দেখো কত কত দোকান বসেছে, সারা বছরই থাকে দোকানগুলো, অনেক কিছু পাওয়া যায়। আর আজকে খুব ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, জেঠুমা একটা ফটো কিনবে তাই দাম জিজ্ঞেস করছিল, দেখো কেমন ভিড় আজকে, চলো দেখতে থাকো। এখন গঙ্গা স্নান করতে এসেছি গঙ্গাঘাটে, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমরা সবাই গঙ্গা স্নান করতে এসেছি, আমি কাকিমা জেঠুমা মা স্বামী সবাই মিলে গঙ্গা স্নান করতে এসেছি, আর তাই আজকে খুব ভিড় সোমবার, ওই জন্য ভিড়, কেমন ভিড় দেখো, দেখো স্বামী স্নান করছে, তো আমাদের চান টান করা হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে বাবার মাথায় জল ঢালবো, আমরা ভিজে জামা কাপড় পরে আসছি, তারপরে জল দিলে তারপরে জামা কাপড় চেঞ্জ করবো, তো চলো আবার বাবার মাথায় জল ঢালবো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। কাকিমা দাঁড়িয়ে আছে জল ঢালবে, এখন খোকনদার মা আর খোকনদার বউ জল ঢালছে, খোকনদার মানে আমাদের পাড়াতেই একটা দাদা বউ আর ওই দাদার মাটা জল ঢালছে, চলো একে একে আমরা জলগুলো ঢেলে নিই, তোমরা দেখতে থাকো। ভালো করে ভালো করে বসে thank you.
কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো দেখতে পেলে আমরা গঙ্গা চান করতে গেছিলাম, এসে সবাই শিবের মাথায় জল ঢাললাম। আর এখনও দেখো ভিজে জামা কাপড় ছাড়িনি, মাথা টাতে সব ভিজে এখনও, তবে শুকিয়ে গেছে অর্ধেক। এবার 12টা বেজে গেছে, 12:10 বাজছে। আমরা গেছিলাম 9:15 গেছিলাম, আমরা বেরিয়েছিলাম মানে বাড়ি থেকে। আমাদের ফিরে এসে শিবের মাথায় জল ঢালতে একে একে 12টা বেজে গেল এখন পর্যন্ত। এবার কিছু খাইনি, এবার প্রসাদ খেয়ে তারপরে জল খাবো। আর বুটাইও আজকে গঙ্গায় স্নান করেছে তোমরা দেখলে, আর দেখো ভিজে সব। তো চলো, আমি মানে জামা টামা ছেড়ে শুকনো জামা কাপড় পরে ফ্রেশ হয়ে নিই, এবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো দেখতে থাকো ভিডিওটা। চেঞ্জ করে নিলাম, রেডি হয়ে গেলাম, এবার চলো নিচে যাই, নিচে গিয়ে এরকম আলতা পরব আর প্রসাদ খেয়ে নিলাম একটু। চলো তোমরা ভিডিওটা দেখো। খাও খাও, এই যে আমি প্রসাদ নিয়ে বসে গেছি খেতে, ফলের খেয়ে নিই। আমি চা করে নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি। এখন বাজে 1:10, এখন চা খাচ্ছি। কারণ জেঠুমা ওবিসি চা পেয়েছে, ওবিসি হবে খেতে, এখন দেরি আছে ওই জন্য চা খাচ্ছি। চাটা খেয়ে নিই, কথা বলছি। আলতা পরবো বলে বসলাম, এই যে মহারানী আলতা পরতে বসে গেছে, আলতা পরবে। আর চলো ওকে আলতাটা পরিয়ে দিই, তারপরে আমি পরবো, কাকিমাকে পরাবো। কাকিমাকে আর পরানো হলো না, ও বুটায় ঘুম চলে এসেছিল, খাওয়াতে চলে যেতে হলো। দেখো আমরা খেতে বসে গেছি, আর হবিষ্যি করছে, ওই জন্য কথা বলতে পারবো না ওকে। জেঠুমা খেতে দিচ্ছে, আমি ছোট্টু আর কাকিমা খেতে বসেছি। স্বামী কাকা জেঠু ওরা আগে খেয়ে নিয়েছে, ওগুলো খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হ্যালো, আমরা খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, পুটায় ঘুমিয়ে গেছে। আর 3টে বাজতে চললো, এখনো আমার চুল একদম পুরো ভিজে, শুকায়নি। আর কি বলবো, সবাইকে শুভ সোমবার, সোমবার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা এখানে শেষ করছি আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হওয়ার জন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে দেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চলো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ফ্যান চলছে না, আস্তে আওয়াজ আসতে পারে, কিছু মনে করো না। টাটা।